নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং এ সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে খুব কম উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি চিকেন লেয়ার বিরিয়ানি বানিয়ে দেখাবো, খুব ঝটপট। তো এই রেসিপিটি আপনারা দেখতে থাকুন, আর আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চিকেন বিরিয়ানিটা বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিই। বিরিয়ানিটা বানানোর জন্য আমি এরকম নিয়েছি ইন্ডিয়া গেট চাল। এটা আমি নর্মাল জলে ধুয়ে হালকা উষ্ণ গরম জলে আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি চিকেন বিরিয়ানিটা বানানোর জন্য নিয়েছি বড় সাইজের চিকেনের পিস, আর নিয়েছি এরকম সাইজের আমি আলু কেটে নিয়েছি, আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো গোটাই ব্যবহার করব। আমি এই গোটা মশলাটা নিয়েছি, এটা আমি ভাতে ব্যবহার করব। আর নিয়েছি কেশর, নিয়েছি কেশরটা আমি দুধে গুলে নেব। এখানে আদা রসুনের পেস্ট, ঘি, পেঁয়াজ কুচি নিয়েছি, বিরিয়ানি মশলা সাদা নিয়েছি, পেঁয়াজ কুচি, টক দই, গোলাপ জল, কেওড়া জল, লবণ, এখানে নিয়েছি গরম দুধ, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি মিঠা আতর। এই পেঁয়াজ কুচিটা আমি চিকেনে ব্যবহার করব, আর এই পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তায় ব্যবহার করব। প্রথমে উনুনটাকে জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল, আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। এবার আলুটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। এবার গরম দুধটার মধ্যে আমি কেশর ভিজিয়ে দেব, দুধ ঠান্ডা হয়ে গেলে কেশরটা আর গলবে না। আমি অল্প করে কিছুটা কেশর নিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, গরম আছে বলে কেশর থেকে কালার ছেড়ে দিচ্ছে। এবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1.5 চামচ দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, এই যে দেখুন 1 চামচই দেব, আর এই যে দেখুন গোলাপ জল নিয়েছি, 1 চামচ গোলাপ জল দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। সমস্ত মশলাগুলো দিয়ে আমি চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। এবারে হাতটা ধুয়ে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এবারে আলুটা সিদ্ধ হয়েছে কিনা কড়াইটা খুলে নিচ্ছি। আলুটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি একটা ডেকচি বাটি উনুনে বসিয়ে দিচ্ছি, আমি ভাতটা করে নেব। এবারে ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি জল, এখানে জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা বিরিয়ানির যে মশলা হয় তার মধ্যে থেকে লবঙ্গ, এলাচ আর একটু গোলাপ পাপড়ি আর শাহ জিরে দিয়ে দিচ্ছি, আর একটু দারচিনিও আছে। এই যে প্যাকেটটা আপনারা দোকানেই পেয়ে যাবেন, 30 টাকা দাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল, জলটা টকবক করে ফুটে উঠলে তারপরে চালগুলো দিয়ে দেব। জলটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবার ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব। ভাতটাকে আমি 80% সিদ্ধ করে নেব, খুব সিদ্ধ করব না, পুরোপুরি ভাতটা করব না। ভাতটা হতে শুরু করেছে, কতটা লম্বা লম্বা হয়ে যাচ্ছে দেখুন।
এখনো বাকি আছে ভাতটা। ভাতটা 80% হয়ে গেছে দেখুন, এবার ভাতটাকে নামিয়ে নেব। এই যে দেখুন ভাতটাকে এবারে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন ভাতটাকে ফ্যান ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। ভাতটাকে এইভাবে ঠান্ডা হতে দেবো একটু, তত সময় আমি চিকেন কারিটা রেডি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে বেস্তা গুলো ভেজে নেব, তার জন্য এরকম সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেস্তা গুলো ভাজা হয়ে গেছে, এবার বেস্তা গুলোকে তুলে নিচ্ছি। এবার আলুগুলোকে ভেজে নেব একটু তেলে। বেরেস্তাগুলো একটু অল্প করে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে অনেক সময় মুচমুচে থাকবে। আলুটা আমি একটু ঢেকে ঢেকেই ভেজে নিয়েছি, পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবারে তুলে নেব। ভাজাও হয়ে গেছে সুন্দরভাবে। এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবারে চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। চিকেনটা আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে কষে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব আলু, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলা দেবো, 1 চামচ মতো বিরিয়ানির মশলা। চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দেব। আর দেব না, এই জলটাই দেব। চিকেনটাকে এবার একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার চিকেনের ঢাকাটাকে খুলে দেখে নেব। এই যে দেখুন চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিকেনটা দেখুন অলরেডি ছেড়ে দিচ্ছে, তেমন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ভাতটাকে লেয়ার দিয়ে নেব। বন্ধুরা আমি একটু ভাতটা ফ্যান ঝরানোর পরে একটু নেটটা ধরে আমি খেলিয়ে দিয়েছিলাম, আমার বলতে মনে ছিল না। ভাতটা একটু খেলিয়ে রাখলে আর কি ভাতটা নরম হয়ে যায় না, ভাঙে না আর কি। দেখুন ভাতটা কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে ভাত হয়েছে। দেখুন বিরিয়ানির জন্য একদম পারফেক্ট ভাত, ফ্যানের হাওয়া দেওয়ার প্রয়োজন নেই, এমনি নর্মালে দিলেই ভাতটা ঝরঝরে হয়ে যাবে। প্রথমে আমি কেশরে ভিজিয়ে রাখা দুধটার মধ্যে গোলাপ জল, গ্যাবড়া জল আর মিঠা আতর অ্যাড করে দেব। তিন চামচ গোলাপ জল দিয়ে দিলাম, এবার 2 চামচ গ্যাবড়া জল। এবারে নিয়েছি বিরিয়ানির মিঠা আতর, এটা আমি 3 ফোঁটা দিয়ে দেব।
আমি 2-3 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে দিলাম। এই মিঠা আতরটা বেশ সেন্টটা খুব একটা তীব্র নয়। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আজকে আমি পাঁচশো চালের বিরিয়ানি বানাচ্ছি। পাঁচশো চালের বিরিয়ানির জন্য এক বাটি দুধ আর যে যে উপকরণগুলো মিশিয়ে নিলাম পারফেক্ট হবে। তো এইভাবে দুধের সঙ্গে মিঠা আতর গোলাপ জল কেওড়া জল মিশিয়ে নিলে পরিমাণটা ঠিকঠাক হয়, না হলে অতিরিক্ত বেশি হয়ে যায় আর না হলে কম হয়ে যায়। তার জন্য সবসময় এইভাবে কেশর ভেজানো দুধের সঙ্গে মিশিয়ে নেবেন, তাহলে গোলাপ জল আর কেওড়া জল মিঠা আতরের পরিমাণটা ঠিকঠাক পড়বে। তো প্রথমে আমি ঘি মাখিয়ে নেব ডেকচি বাটিটার গায়ে। এতে আমি বিরিয়ানিটা লেয়ার দেব। তো তার জন্য এতে দিয়ে দিচ্ছি ঘি, সারা গায়ে মাখিয়ে নেব। ঘিটা মাখানো হয়ে গেল, এই যে দেখুন সারা গায়ে ঘিটা মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ভাত নেব আর ডেকচি বাটির মধ্যে দিয়ে দেব। এইভাবে করে ভাতটা আমি ছড়িয়ে ছড়িয়ে দেব। এবার চিকেনের পিস দিয়ে দেব আর আলু দিয়ে দেব। এবার দিয়ে দেব দুধ। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। দিয়ে দেব অল্প করে বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। আবারও ভাতটা নিয়ে দিয়ে দেব। আবারও দিয়ে দেব চিকেন আর আলুর পিস। এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা আর একটু ঘি আমি দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণ দিয়ে ভিজিয়ে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। আবারও ভাতটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবারে বাদ বাকি যে চিকেনের পিসগুলো আছে দিয়ে দেব। গ্রেভিটাও দিয়ে দেব। এবারে যে বাদ বাকি ভাতটা আছে ভাতগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব বিরিয়ানি মশলা। দুধ আর কেশর ভিজিয়ে রেখেছিলাম মিঠা আতর গোলাপ জল কেওড়া জল দিয়ে সমস্তটা দিয়ে দেব। এটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি বেশিটা। এবারে দিয়ে দেব ঘি। এই যে রাখা যে বাদ বাকি বেরেস্তাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আটা মেখে নিয়েছি, এই আটাটা দিয়ে দেব ডেকচি বাটির গায়ে। দিয়ে আমি একটা থালা চাপা দিয়ে দেব। আমি একটা গর্ত থালা নিয়েছি, এই থালাটাকে দিয়ে দেব। দিয়ে চেপে দিচ্ছি যেন একটু না বাতাস বাইরে বেরোয়। আমার বিরিয়ানির হাঁড়িটা পুরোপুরি রেডি। এবারে আমি আঁচে বসিয়ে দেব। উনুনে যে আঁচটা আছে সেই আঁচেই বসিয়ে দেব। আমি 10-20 মিনিট আঁচে বসিয়ে রাখি, দম হয়ে যাক, তারপরে 10-20 মিনিট পর আমি ফিরে আসছি। তো আমি ফিরে এসেছি 15-20 মিনিট পর। আইসক্রিমটা কেমন হয়েছে এবার বিরিয়ানিটা খুলে আমি দেখব। এখন আটাগুলো ছাড়িয়ে দিচ্ছি গায়ে থেকে। আটাগুলো একদম শুকনো হয়ে গেছে। এবারে আমি থালাটাকে খুলে দেখব। বাবা টাইট হয়ে আছে তো, প্রচুর প্রেশার নিয়ে নিয়েছে, তাই প্রেশার নিয়েছিল। এই যে দেখুন ভাতগুলো, দেখুন পুরো সোজা সোজা হয়ে উঠে গেছে, ভীষণ ভালো একটা স্মেল বেরোচ্ছে। এবার বিরিয়ানিটা আমি খাবো, তো তার জন্য একটু কাটিয়ে নিচ্ছি। যে দেখুন কতটা সুন্দর হয়েছে।
খেয়ে টেস্ট করে দেখবো আর আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। মাংসটা দেখুন কতটা সুন্দর সফট হয়েছে, একদম ছেড়ে যাচ্ছে। আর আলুটা দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন রাইসটা দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। দারুণ সফট হয়েছে চিকেনটা। চিকেনটা দেখুন একদম হাড়ের থেকে ছেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এরকম গ্রামীণ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেল স্বপ্নাস কুকিং সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকন প্রেস করে অল অপশন ক্লিক করে নিন, তাহলে আমার এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে। তো আর আমার এই বিরিয়ানি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে প্লিজ 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 কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।